Assalamualaikum warahmatullahi wabarakatuh. চলে এসেছি মাহমুদ হায়দার হুইসেল প্রেন্টস ক্লাবের সদস্য। চলে একটি গল্প এসে একটি জঙ্গলে ময়ূর ছিল। তার সব ছিল, সে সুখী ছিল। বৃষ্টির দিনে সে তার চমৎকার নাচ দেখাচ্ছে, সবাই তার নাচ থেকে মুগ্ধ। সে যখন তার গুচ্ছের প্রশংসা নিয়ে ব্যস্ত ছিল, হঠাৎ সে খেয়াল করলো তার স্বরের দিকে। যখন সে তার স্বরের দিকে নজর দিল, সাথে পাশে একটি নাইটিঙ্গেলের আওয়াজ শুনতে পেল, ধ্বনি শুনতে পেল। তার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ময়ূর তার ত্রুটিটা আরো স্পষ্টভাবে ধরতে পারছিল। এর মধ্যে একটি প্রাণী, যে কোনো একটি প্রাণী তার ময়ূরের সাথে নাইটিঙ্গেলের কম্পারিজন করতে লাগলো। সে বলতে লাগলো, অবশ্য নাইটিঙ্গেলের স্বর সুন্দর, তার স্বর শুনতে মানুষ আসে, কিন্তু তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি ময়ূরের কাছে আসে তার সৌন্দর্য দেখার জন্য। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনার সন্তান আপনি দেখছেন সে কথা কম বলে, কিন্তু দেখছেন না যে সে কোনো একটা নতুন জিনিস ক্রিয়েট করতে পারে। আপনি মনোযোগ দিচ্ছেন, আপনার সন্তান কথা কম বলে, কিন্তু মনোযোগ দিচ্ছেন না তার একটা স্কিল রয়েছে। আপনি ফলটাতে মন দিচ্ছেন, আপনি তার স্কিলের দিকে দেখুন, সেটা ডেভেলপ করার চেষ্টা করুন। দেখবেন ওই যেটা কথা কম বলা, সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সে কথা বলবে যখন, তার ক্রিয়েশনের প্রশংসা করবে, সে যখন ক্রিয়েশন সবাইকে দেখাবে সে মুগ্ধ হবে, অবশ্যই সে কথা বলবে। অবশ্যই প্রায়োরিটি দিন, প্রথম প্রায়োরিটি দিন তার কোয়ালিটিতে, তারপরে প্রায়োরিটি দেন তার সমস্যাটিতে। মূল কথা ছিল, আপনার সন্তানের ফল্টের দিকে মন না দিয়ে তার কোয়ালিটির দিকে মন দিন এবং তা ডেভেলপ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।